आज हमें तुम्हारे संगे शेयर करब दारुण मजदार एक रेसिपि जो रेसिपिटा खावर पर शरीर मन दुटोई चांगा हो जाए। ये स्कूल टिफिने किंबा हजबैंडर अफिस टिफिने किंबा हे तुम्हारा सन्धे बेला चायर संगे खेते पर दारुण खेते हैं। जतटा हेल्दी ततटा बनानो सहज और ततटा किन्तु टेस्टीओ है। एर कि उपकरण लागे ना सेई रकम घरोया हाथेर काछे थाका साधारण उपकरण दिए तैरी हो जाए। एखाने आमी निएछि एकटा पेंयाज मीडियम साइजे, दो कोया रसुन, अल्प एकटू आदा, अल्प एकटू धने पाता कुचानो আর একটু নিয়েছি একটা ছোট্ট দেখে কাঁচা লঙ্কা। নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতেই পারো। একটা চপার নিয়েছি, একটু বড় বড় করে কুচি নেওয়ার পর চপারের সাহায্যে এটাকে চপ করে নেব। যদি চপার না থাকে খুব সরু সরু ছোট ছোট করে কুচি নেবে তোমরা হাতের সাহায্যে। আর এখানে কাবুলি চানা নিয়েছি, মানে কাবুলি ছোলা। সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখার পর প্রেসার কুকারে দু তিনটে সিটি দিয়ে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে জলটা ঝরিয়ে এখানে হাফ কাপের মতো কাবুলি ছোলা দিয়ে দিলাম সিদ্ধ করা। দিয়ে ওই চপারের মধ্যে দিই, কিন্তু আমি খুব ভালো করে চপ করে নেব। এইরকম ঠিক বেটে যাবে, মানে একদম মসৃণ পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, তবে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে। ঠিক এইরকম তোমাদের কাছে যদি চপারটা না থাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দু তিনবার বন্ধ করবে আর চালু করবে, সেইভাবে এটাকে বেটে নেবে যাতে একটু দানা দানা থাকে। এরপর এটাকে টেস্টি বানানোর জন্য অল্প একটু আলু সেদ্ধ মাখা দিয়ে দিলাম, মানে একটা মিডিয়াম সাইজে আলুকে ছাড়িয়ে সিদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছিলাম। সেই আলু মাখাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু রস, যাতে একটু টকটক ভাব আসে। আমি আমাদের পরিবারের স্বাদ অনুযায়ী বা আমাদের স্বাদ অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাটা ব্যবহার করেছি। তোমরা এখানে কম বেশি করে নিতে পারো, কোনো মশলা যদি স্কিপ করতে যাও সেটাও করে দিতে পারো, বা কোনো মশলা হয়তো ভালো লাগে স্ন্যাক্সে সেই রকম মশলাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। সব কিছু উপকরণকে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে বাইন্ডিং দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন। বেসনটা কিন্তু একটু দিলে ভালো হয়, এটা খেতে খুব ভালো হয়, বাইন্ডিং হয়, কারণ শুধু ছোলা দিয়ে করলে কিন্তু ভেঙে যাবে আর টেস্টিও হবে না। তার জন্য আমি এখানে একটু বেসন ইউজ করলাম। দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর হাতটা ধুয়েছি, হাতে একটু তেল মেখে ছোটো ছোটো টিকিয়ার মতো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু হাতে একটু তেল মাখিয়ে তারপর কিন্তু টিকিয়ার মতো এগুলো তৈরি করে নেবে। আর উপরে একটা কাজু বাদাম বসিয়ে দিলাম, যাতে করে দেখতে খেতে দুটোই ভালো হয়। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই লিখে জানিও, আর এরকম রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকেও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এইভাবে আমি সবগুলো টিকিয়া তৈরি করে নিচ্ছি। আমার এতগুলো টিকিয়া তৈরি হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম। খুব অল্প তেলে এটাকে আমি সেকে নেব। তোমরা তেলটা যদি খুব ডিপ ফ্রাই খেতে চাও তাহলে কিন্তু একটু বেশি করে তেলে এটাকে ভেজে নিতে পারো, তবে আমি হেলদিভাবে বানাচ্ছি বলে অল্প তেল দিয়ে এটাকে সেকে নেব। আর ফ্লেমটা একদম লো করে কিন্তু সেকে নিতে হবে, না হলে এটা কিন্তু কুকড হবে না। এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট পর আমি একবার উল্টে দিচ্ছি, একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। ঠিক এইভাবে টিকিয়াগুলো অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি মোটামুটি 2 চামচ মতো তেলে দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। 2 পিট যখন ভালোভাবে লাল লাল হয়ে গেছে তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি একটু সসের সঙ্গে এটাকে পরিবেশন করছি, তোমরা বাচ্চাদের টিফিনে ওটা দিতে পারো। আজ তাহলে এখানেই, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ।